না থাকার জন্য কোনো আক্রমণ আসেনি। এবার আক্রমণে নিজবালিয়া না আক্রমণে বাধা আবারও বাধা দিয়েছেন বর্গাচিয়া শান্তি সংঘের খেলোয়াড়। থ্রোইন করে খেলা শুরু করছেন নিজবালিয়া দলের খেলোয়াড়রা, ডান দিক থেকে দিয়েছেন না প্রতিহত হয়ে। এবার কিন্তু আক্রমণে বর্গাচিয়া শান্তি সংঘ, দেখা যাক। ন নম্বর জার্সিধারী খেলোয়াড় দুজনকে কাটিয়ে নিয়ে সতীর্থর উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন আবারও না রেফটি সর্বপ্রিয় মান্না, তিনি কিন্তু প্রথম থেকে খেলার রাশ নিজের হাতে রেখেছেন, অবশ্যই শক্ত হাতে খেলাটি পরিচালনা করছেন। কেননা হাই সেমিফাইনাল খেলার মতো খেলা, খুব দুর্দান্ত শট মেরেছিলেন তবে কোনো ফল আসেনি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল। দর্শকদের উদ্দেশ্যে আমরা একটি ছোট্ট একটি অনুরোধ করব, ফাঁকে আমরা একটি খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, বালিয়া স্পোর্টস একাডেমির খেলোয়াড় পরিবর্তন হচ্ছেন, আপনারা দেখলেন। তার ফাঁকে আমরা বলে রাখি, ওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল। বলতে বলতে একটি আক্রমণ কিন্তু এই ফাঁকে তুলে নিয়ে এসেছে, বলতে বলতে কিন্তু গোল, গোল পরিশোধ করলেন অমর সঙ্গের খেলোয়াড়, করে দিলেন, খেলায় সমতায় ফিরলেন কিন্তু নিজবালিয়া অমর সঙ্গের খেলোয়াড়রা। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল। এই মুহূর্তে খেলার ফলাফল 2-2, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে পরবর্তী খেলাগুলোকে নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল।